ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জানব ব্যবস্থাপনা কি একটি পেশা, এই বিষয়ে জানতে আমাদের প্রথমে জানতে হবে পেশা হওয়ার জন্য কি কি বিষয় আমাদের দরকার। আমরা জানি পেশা বিশেষায়িত জ্ঞানের সমাবেশ, অর্থাৎ এমন কোন জ্ঞান যার বিশেষত্ব আছে, যে বিষয়ে মানুষ রুজির সমাবেশ করার জন্য অথবা খাদ্য আহরণের জন্য, জীবন নির্বাহের জন্য যে কাজ করে থাকে, যে জ্ঞান দিয়ে রুজি নির্বাহ করা যায়, এরকম জ্ঞান যদি হয় তাহলে সেটিকে পেশা বলা যায়। তাহলে আমরা জানি যে পেশা বিশেষায়িত জ্ঞানের সমাবেশ। এরপরে জানি পেশায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি থাকে। পেশা তখনই এটাকে বলা যাবে যখন এর প্রথাগত একটি পদ্ধতি বা সাধারণ অর্থে পেশা হওয়ার জন্য কিছু পদ্ধতি সন্নিবেশিত থাকবে। এজন্য পেশা হতে হলে অবশ্যই পেশা কেন্দ্রিক আমাদের তোমরা সবাই মিউট করে নাও তোমাদের মাইক্রোফোনটা, তাহলে এখানে শব্দ আসবে না। পেশায় প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি আছে আমরা জানি, এবং এই পেশাজীবীদের একটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সমিতি থাকবে। কোনো একটি কাজ ব্যবস্থাপনা পেশা হওয়ার জন্য সেটা যেমন অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি থাকে, ঠিক একইভাবে পেশাজীবীদের একটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সমিতিও থেকে থাকে। আমরা জানি পেশায় একটি সুসংগঠিত আচরণ বিধিমালা থাকে, এবং পেশায় পারিশ্রমিক এবং মজুরি ধার্য করার জন্য কিছু রীতি এবং নীতি থাকে। এবং এরপরে আমরা জানি পেশার প্রতি আনুগত্য, পেশাগত সাফল্যের প্রচেষ্টা অব্যাহত থাকে। সময়ে পেশার সাফল্যের সময় ও প্রচেষ্টা অব্যাহত থাকে। এখানে শুধু ময় দেখা যাচ্ছে, এটি সময় হবে, ও প্রচেষ্টা অব্যাহত থাকে। এবং পেশাদারী প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ ও পেশাগত বৃত্তির অনুমতিপত্র বা সনদ প্রদানের ব্যবস্থা থাকে। তাহলে আমরা শুরুর দিকে আবার যাই যে ব্যবস্থাপনা কি একটি পেশা। এর জন্য এই কয়েকটি বিষয় নিশ্চিত করতে হলে আমরা জানি যে আর কে অ্যান্ড্রোজ পেশার পাঁচটি বিষয় সম্পর্কে পেশাকে বৈশিষ্ট্য সম্বলিত করেছেন। তিনি বলেন যে এর বিশেষায়িত জ্ঞান যেমন থাকবে, জ্ঞানের যথাযথ প্রয়োগ থাকবে, সামাজিক দায়িত্ব, আত্মনিয়ন্ত্রণ, অধিকার এবং সামাজিক স্বীকৃতি ইত্যাদি পেশার ক্ষেত্রে থাকবে। এই বিষয় উপরোক্ত এই বিধিমালাগুলোকে আমরা যদি সন্নিবেশিত করি তাহলে আমাদের কাছে একটি মেসেজ, একটি সংজ্ঞা ক্লিয়ার হয়ে যায় যে প্রকৃতপক্ষে বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে সাধারণ অর্থে পেশা বলে। কোনো বিষয়ের উপর বিশেষায়িত জ্ঞান অর্জন করে তা ব্যক্তিজীবনে প্রয়োগ করে জীবিকা অর্জনের জন্য উপযোগী হলে তাকে আমরা পেশা বলতে পারি। মূলত অর্থের বিনিময়ে কাজ বা সেবাদানকে পেশা বলা যেতে পারে, এটি হচ্ছে মূল কথা। তাহলে আমরা দেখি এই পেশার বিশেষ যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম, পেশা হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দেখলাম, এই বৈশিষ্ট্যগুলোকে অ্যানালাইসিস করলে আমাদের কাছে যে আসে সেটি হচ্ছে ব্যবস্থাপনার এমন কতগুলো রীতি এবং নীতি পদ্ধতি যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য। ব্যবস্থাপনার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশিক্ষণ, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুব্যবস্থা রয়েছে। ব্যবস্থাপনায় নির্দিষ্ট দক্ষতা ও বিশেষায়িত জ্ঞান অর্জনের ব্যবস্থা আছে। ব্যবস্থাপনায় আমরা জানি সুনির্দিষ্ট আচরণ বিধি আছে, এবং আধুনিক বিশ্বে ব্যবস্থাপনার সঙ্গে প্রতিষ্ঠা হয়, যেমন আমেরিকান ম্যানেজমেন্ট, তোমরা জানো AMA আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আছে। বিশ্বব্যাপী ব্যবস্থাপনার ক্ষেত্রে সংজ্ঞা নির্ধারণ, সেগুলোর কাজ কিভাবে কার্যক্রম পরিচালনা করে তা নিশ্চিতকরণ ইত্যাদি কাজগুলো সহ আরো নানাবিধ ব্যবস্থাপনা কেন্দ্রিক কাজ তারা করে থাকে। ব্যবস্থাপনার পেশাদার উপদেষ্টার আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে। সর্বোপরি ব্যবস্থাপনা একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্যবস্থাপনা শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্বব্যাপী। ব্যবস্থাপনায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ ঘটায় কাজ সম্পাদনের আদর্শ মান ও সময় নির্ধারণের জন্য সময় শান্তি এবং গতি নিরীক্ষার প্রবর্তন হয়েছে। বিশেষায়িত জ্ঞানের প্রয়োগকল্পে সঠিকভাবে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হয়। আমরা যদি
ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে বলতে যাই, তার আগে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। যেমন ব্যবস্থাপনার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো পেশার বৈশিষ্ট্যের সাথে যদি মিলে যায় তাহলে আমরা বলবো একটি ব্যবস্থাপনা পেশা, আর যদি না মিলে তাহলে আমরা বলবো ব্যবস্থাপনা পেশা নয়। তাহলে ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য আছে? নাম্বার ওয়ান, সুসংঘবদ্ধ জ্ঞানের ব্যাপক প্রসার করা সম্ভব হচ্ছে। বিগত কয়েক দশকে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা গবেষণার ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রে সুসংঘবদ্ধ জ্ঞানের ব্যাপক প্রচার সাধিত হয়েছে, এটি আমরা লক্ষ্য করতে পারছি। পেশাদার ব্যবস্থাপক ব্যবস্থাপনা উপদেষ্টার আবির্ভাব হচ্ছে দুনিয়াব্যাপী। এরা হলো প্রফেশনাল অ্যাডভাইজার, যেগুলোকে আমরা বলি, যে ব্যক্তি বিশেষজ্ঞ জ্ঞানের ক্ষেত্রে আমন্ত্রণে কোনো সংগঠনের সমস্যা অনুধাবন বিশ্লেষণ করে কর্তৃপক্ষকে সমাধানের পরামর্শ প্রদান করে বা পেশাদার ব্যবস্থাপনা হিসাবে তিনি উপদেশ দিয়ে থাকেন তাকে আমরা ব্যবস্থাপনা উপদেষ্টা বলি। হিসাববিজ্ঞানী, আইনজীবী, অবসরপ্রাপ্ত নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, তারপরে শিল্পোন্নত দেশগুলোতে আমরা জানি যে পরামর্শদাতা, উপদেষ্টার আবির্ভাব, নিয়মিতই এগুলো নিয়োগদান চলছে এবং তাদেরকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। ব্যবস্থাপনা বিশারদ পিটার এ ডক্টরও বলেছেন যে বহু খ্যাতনামা ব্যক্তি পেশাদার ব্যবস্থাপনা উপদেষ্টা হিসাবে সক্রিয় ভূমিকা পালন করছে। তবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাতনামা শিক্ষক, প্রকৌশলী, ব্যবস্থাপক পেশাদার ব্যবস্থাপক হিসাবে পরামর্শ দানে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নিয়োজিত হয়ে যাচ্ছেন। অন্যদিকে তিন নম্বরে আমরা দেখবো যে ব্যবস্থাপকের নৈতিক আচরণ বিধি প্রণয়ন, অর্থাৎ একজন ব্যবস্থাপক কি আচরণ করবেন, তার কথাবার্তা, তার বিহেভিয়ার কেমন হবে, এই বিষয়টি সম্পর্কে একটি নির্দিষ্ট পরিকল্পিত আচরণ বিধি থাকে যা পেশাভুক্ত সদস্যদের মেনে চলতে হয়। যেমন ডাক্তারেরা তাদের পেশাগত আচরণ বিধি অনুযায়ী কার্য সম্পাদন করে, কিন্তু অন্যান্য পেশার ন্যায় ব্যবস্থাপনার ক্ষেত্রে সার্বজনীন আচরণ বিধি এখানে প্রণীত হয়নি। তথাপি আমরা এরপরে বলতে পারি কোনরূপ প্রভাব বা হুমকিতে নতি স্বীকার না করে ব্যবস্থাপকগণ আদর্শ মান অনুযায়ী কাজ করার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবস্থাপনা সংগঠনে। চার নম্বরে আমরা জানি ব্যবস্থাপনা সংঘ বা সমিতি প্রতিষ্ঠার ব্যবস্থা কিভাবে এটা হয়। সংঘ বা সমিতি প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে এদের অবদান ব্যবস্থাপনার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে, এটা আমরা দেখি। বর্তমানে ব্যবস্থাপনা অনেক সংঘ সমিতি দেখা যায় যেখানে ব্যবস্থাপকরা সদস্যপদ লাভ করতে পারে। আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আমরা জানি, তারপরে ন্যাশনাল অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন বিআইবিএম বাংলাদেশে এসে আমরা এটা জানি। বর্তমান বিশ্বায়নের যুগে মুক্তবাজার অর্থনীতি যেমন আমাদের এই প্রতিষ্ঠানের সাফল্য টিকিয়ে রাখার জন্য ব্যবস্থাপনার নানাভুখী চ্যালেঞ্জকে মোকাবিলা করে যাচ্ছে, ঠিক একইভাবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন সংঘ এবং সমিতি। বাংলাদেশেও বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি প্রদানের মাধ্যমে বিশেষজ্ঞ তৈরির প্রয়াস চলছে। তোমরা জানো ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি রয়েছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিবিএ এমবিএ ডিগ্রি প্রদানের ব্যবস্থা তোমরা জানো এটা হচ্ছে। অর্থাৎ এগুলো সবগুলোই ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী এবং ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো রয়েছে। বিআইএম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমরা জানি, লোক প্রশাসন কেন্দ্র বিপিএটিসি আমাদের সবারই রয়েছে, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এগুলো রয়েছে, রয়েছে আবার আইপিএম বা ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। এগুলো সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষজ্ঞ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমরা বরাবরই দেখেছি যে একটি ব্যবস্থাপনাকে সুসংগত করার জন্য এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, আর আমরা জানি যে পেশা হিসেবে বিশেষায়িত জ্ঞানের সমাবেশ করার জন্য যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রথমেই যদি আমরা বলি পেশায় প্রশিক্ষণ অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি থাকে, তাহলে ব্যবস্থাপনায় একটি প্রথাগত পদ্ধতি আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। এভাবে আমরা যদি দেখি যে পেশাজীবীদের একটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সমিতি রয়েছে, ঠিক একইভাবে ব্যবস্থাপনারও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ব্যবস্থাপনা ট্রেনিং দেওয়ার জন্য, ব্যবস্থাপনা ডেভেলপমেন্টের জন্য, ব্যবস্থাপনার আরো বিকাশের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কাজ করে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পেশার জন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ব্যবস্থাপনার সেম বৈশিষ্ট্য রয়েছে। পেশায় একটি সুসংগত আচরণ বিধিমালা থাকে, ব্যবস্থাপনারও আছে, এবং পেশায় পারিশ্রমিক এবং মজুরি ধার্য করা হয়। ব্যবস্থাপনাও এখন আর মজুরিবিহীন ব্যবস্থাপনা আর কোথাও জগৎ জুড়ে নেই। তাহলে আমরা জানি যে ব্যবস্থাপনা একটি এরকম পেশা যেখানে পারিশ্রমিক এবং মজুরি ধার্য করা হয় এবং রীতিনীতি
বিদ্যমান রয়েছে। পেশার প্রতি আনুগত্য, পেশাগত সাফল্যের সময় ও প্রচেষ্টা অব্যাহত থাকে। তাহলে আমরা দেখছি ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি আনুগত্য, পেশাগত সাফল্যের সময় এবং প্রচেষ্টা ছাড়া ব্যবস্থাপনা যথাযথভাবে কার্যকর হয় না। অর্থাৎ এগুলোর জন্য আলাদা করে প্রতিষ্ঠান রয়েছে এবং সেই বিষয়ে জ্ঞান দান করা হয়ে থাকে এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তারা কি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। পেশাদারী প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ এবং পেশাগত বৃত্তির অনুমতিপত্র সনদ প্রদানের ব্যবস্থা থাকে। আমরা যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, আইবিএ, বিপিএটিসি, আইপিএম, বিআইএম ইত্যাদি সহ সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, মানব সম্পদ উন্নয়নের জন্য, ব্যবস্থাপনা উন্নয়নের জন্য, অর্থাৎ পেশাগত বৃত্তির উন্নয়ন ঘটে, যাতে সেই ব্যবস্থাপনা এবং পেশার কাজটি কিন্তু আমাদের একই জায়গায় মিলে যাচ্ছে। আমরা দেখতে পাই যে পেশাদারী প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণের ক্ষেত্রেও গ্রহণের পেশাগত বৃত্তির অনুমতিপত্র সনদ প্রদান ইত্যাদি হয়ে যাচ্ছে। তো এই সবকিছু মিলে আমরা যখন দেখি যে একটি ব্যবসায় ব্যবস্থাপনার যে যৌক্তিক বৈশিষ্ট্যগুলো থেকে আছে সেগুলোই কিন্তু একটি পেশার বৈশিষ্ট্য বা গুণাগুণ। তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনা একটি অবশ্যই পেশা, শুধু পেশাই নয়, বরং এটি একটি সম্মানজনক এবং অন্য অন্য পেশাকে সুসংগত করার জন্য, অন্য অন্য পেশার লক্ষ্য অর্জনের জন্য, অন্য অন্য প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পেশাটি আরেকটি সহায়ক পেশা এবং এটি ছাড়া অন্য অন্য প্রতিষ্ঠান তার সাফল্যের মঞ্জিলে পৌঁছা তাদের জন্য কষ্টকর হয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি যে এই পেশা ব্যবস্থাপনার একটি সার্বজনীন কাজ এবং এটি একটি অবশ্যই পেশা হিসেবে আমরা এটিকে গ্রহণ করতে পারি।